রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, কত বনি বনি নদীর ধারে, কত বনি বনি নদীর ধারে তোমাকে খুঁজেছি। এসো না মনে মনে আমি তোমায় ছবি এঁকেছি, মনে মনে আমি তোমায় ছবি এঁকেছি, রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমাকে খুঁজেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি, মনে মনে আমি তোমার ছবি। চোখের পল্লব কি তোমার রূপের ঝলক, এমন সুযোগ পাবো গলাই রে, কতদিন সুযোগে সুযোগে ছিল, এতদিন আমার আশা সফল হইল। ধর ভালো করে ধর 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 বলে ভালো করে ধরো ধর, এটা কেলে দুজনে মিলে গান ধরি দাঁড়া, এটা কেলে গান ধর। আগা তুমি এটা তোর বাজনা হয়, এটা তোর বাজনা হয়, বাজনা পুড়িয়ে যাও তো, ওলাটা খালি কীর্তন পাতে পারবেন চলে আসবে, বাজাইতে পারবেন চলে আসবে, ভালো করে বাজাইবে কত সুন্দর না, কি বলো, একবার বাজি একবার বাজি বাজি ভালো করে বাজি, হ্যাঁ এই দানটা ভালো করে বাজাবে, হ্যাঁ এই দানটা ভালো করে বাজাবে। আগা তুমি যে আমার খুব ভালো বাজিয়েছি বাজিয়ে, এটা বাজানো হলো, এটা নাকি কেলে গান হলো, এতক্ষণ স্কেলে গাইছিল এবার কেলে গান গাইল, মাসি রাধি মাসি অন্নই নাই নাই, আচ্ছা বলা কাঁপে, আরে আছে আরে আছে বলে গলা কাঁপছে, কিছু হয়নি মাসি, এখানে টাকা ঢুকে মাসি অত দূরে কাপড় তুলেছে কেন, আচ্ছা মায়েরা আপনারাই বলুন,
ডাকাতের পিছনে ছুটতে গেলে আমি হচ্ছে মেয়ে মানুষ, তাহলে কাপো না। বুড়ি এতক্ষণ পরে বলতে পেরেছে যে বুড়ি মেয়ে মানুষ। আচ্ছা মাসি, তুমি যদি মেয়ে মানুষ হবে এত ভক্তের সামনে তোমার কি লজ্জা শরমটুকু নেই? তুমি আঠুর উপরে কাপড় তুলেছো। তারপর নিজেকে সহ্য করতে নাই পেরে আমি ওই রেল লাইনে ধারে গিয়ে আমি নিজেকে আমি অফসাইড করব। আরে মাসি, এখানকার ডাকাত কেউ নয়। ঘাটে পরপুরুষকে দেখে বলে পড়ে না চোখের পলক। ওই চশমা পরা বৌদি তুমি বলেছো, তোমার দাদাকে যা সব বলবো, চলো ঘরটা চলো তোমার হবে চলো। আবার বলেছো মাসি কি তোমার রূপের ঝলক। ওই রূপার ঠাকুমা, ওই 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 বাঁশের গড়া ঠাকুমাটা তুমি বলেছো, তোমার দাদুকে সব বলবো চলো ঘর। দাদের ঘরে কি দাদু আছে যে বলে? মাসি ওনারা কেউ নয়, বলেছো তুমি। আরে মাসি, আমি তো তোমাকে একটা ছোট্ট কথা বলেছি যে মাসি তুমি তোমার ডান দিকে ঘুরো। ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে। লুঙ্গি নাকি ফাটা, বুড়ির মাথা দেখা পুরো ছাতা হয়ে গেছে। আরে মাসি ফাটা লুঙ্গি না বলো, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া লুঙ্গি। মাসি বলো ময়লা ছেড়া গান। আমাদের নতুন নাবি এনেছে ভাঙা তোহরি। আপনারা কিছু সময় আগে শুনেছিলেন
যে নাবিক নাবিক বলে গলা ফাটিয়ে চিৎকার করে ডেকেছিল, তখন আমি যমুনার মাছ ধরে উত্তাল তরঙ্গ জলের ভেয়ে কোনো মতেই কোন কিনারায় নৌকাটা ভিড়াতে পারি না। ধীরে ধীরে করে উত্তাল তরঙ্গ জলের ঢেউ এড়িয়ে নদীর কিনারায় নৌকাটা ভিড়িয়ে দেখলাম আমার ঘাটে এরা অষ্টশতীর দল এসেছে, সবাই কিন্তু বসে আছে। তিনজন মেয়ে মানুষ ঘাটের ধারে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ কিনা জোর করে বলো। তা দুটো যুবক মেয়ে আর একটা পাড়ার বুড়িকে সঙ্গে এনেছে, বুড়িটা নয় ভালো নয় খারাপ মাঝামাঝি আর কি। খালি বুড়ি বুড়ি কইনি কেন? আচ্ছা মায়েরা আপনারা বলে তো যে যাদের নাম আছে, ধরো ওই বুড়ির নাম রুম্পা, আর পাশের বউদির নাম টুম্পা টুম্পা, আর ওই ওই পেছনের বউদির নাম শম্পা শম্পা, ওই চশমা পরা বউদির নাম চম্পা চম্পা, আর তোমার নাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা। দেখো তোমার নাম ধরা ছিড়ি ছিড়ি কুত্তেল কুমার, আর আমার নাম হলো ছিড়ি ছিড়ি বিজিত্রাসেন। মাসি নামগুলো ঠিকঠাক করে বলো। আরে মাসি ওনার নাম ছিড়ি ছিড়ি নয়, বলো শ্রী 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 শ্রী। আমি কি শ্রী বললাম? তুমি তো আমি বলেছি শ্রী শ্রী। ও শ্রী শ্রী, হ্যাঁ বলো শ্রী 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 কুত্তেল কুমার নয়, বলো উত্তম কুমার। উত্তম কুমার, হ্যাঁ মিয়া পুরি যাবে কুত্তেল কুমার কে এমনই ঋষি তাই। আর তোমার নাম ছিড়ি ছিড়ি নয়, বলো শ্রীমত্তা 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 সুচিত্রা সেন। এ বেশি জানে মায়েরা কি বলবো, আমার নাম সুচিত্রা, ওলা ওঠা আধার কার্ডে এসে বিচিত্র, আমি কি বলবো বলো। এই নারায়ণ বাগুড়া গ্রামে যিনি অঞ্চলে কম্পিউটার চালিয়েছিল তিনি তোমার আধার কার্ডে ভুল করে নাম এনেছে। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কি থ্যাঙ্ক ইউ। এই দুটো যুবক মেয়েকে দেখতে পাচ্ছেন তো, এই মেয়েটা দিন রাত্রি শ্বশুরের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে ভর দুপুর বেলায় পালিয়ে এসেছে, আর এই মেয়েটা শাশুড়ির সঙ্গে ঝগড়া করে কোমরে কাপড় বেঁধে। দেখে আমার কি মনে হচ্ছে জানো, আপনার সামনে বলবো তো বলবো, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তোমরা। তোমাদের কিসের সাহায্য, কিসের সাহায্য কথা হতে ¡Gracias!
বলো আমরা কারো মনে কোথায় যাবো সবই বলো, তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? এই পসরা নিতে হবে, পসরা নামাতে পারি যদি ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা অনুমতি করে। সবাই মিলে একবার অনুমতি করুন তো। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এই পঞ্চরসের দধি নিয়ে তোমরা মথুরা বাজারে যাবে, আমার ঘাটে পারাপার হবে। তা আমার ঘাটে পারাপার হতে হলে কি লাগবে জানো? কি লাগবে? তোকে যা বলো তা বলো, কিন্তু করি দিতে হবে। আপনার মনে কিছু ভাববেন না তো? তোদের উপর শুরু ললিতাকে 10 টাকা, বড়াই মাকে 10 টাকা, ওরই সঙ্গে অঞ্জলা অঞ্জলি কলা উনি দিচ্ছে কৃষ্ণকে 10টি টাকা দিয়ে। আশা করি আপনারা উদ্বোধনী দিয়ে ওনাদেরকে সমর্থন করবে। তোমাদের একটা কথা বলবো, ও মাঠে বলবো তো, ওকে তোদের মাঝে কি কমাইটা বলবো তো, ওরে দেখা যায় আরে নবী না যো হো গোতে, আরে নবী না যো হো গোতে, আরে নবী না যো গোতে, আরে কেবল উহার মাতা পিতা। চেষ্টা করে দেখবো, তাহলে
গোপী মায়ের রাধারানী পরিচয় দিয়েছে। যাবর বৃন্দাবনে বাড়ি বিশ্ববানু রাজার কন্যা, স্বামীর নাম কি বলেছে বলুন? আপনারা তো কীর্তন শুনছেন সকাল থেকে, স্বামীর নাম কি বলেছে? আয়ান ঘরণী রাধা। তাহলে রাধা নাম শুনে ভক্ত মন্ডলী ভক্তিপতি মায়ের আপনাদের আনন্দ হয়েছে তো? কি গো মায়েরা, হয়েছে? কার কার হয়েছে দেখি দুটি বাহু তুলুন, যার হাত আছে তুলবেন, যার হাত নেই তুলতে হবে না। দেখি কার কার হাত আছে, সবাই মিলে তুলে রাখো। আর আমার তালে তালে বলো, একবার বলো বলো রাধে না, হাত নেবে গেলে কেন? চলো বৃন্দাবন দায়িত্ব সবকিছু তোমারই, তাই তোমার ঘাটে আমরা পারাপার হবো, এক আনা করে দেবো, পারাপার করে দাও। দেখছেন তো ঢেঁকি যত মাথা নেব না কেন ঘরে এসে পড়তে হবে। ও মাইরা এক আনা দেবে পার করে দেবো, এক আনাতে পার করি না। এই সুন্দর পৃথিবীতে একা এসেছি একা, আর চলে যেতে হবে একা। এই আগানায় আমি পার করি না, দুই আনা দেব করি পার করি না, ও নাবিক বলি দুই আনা দেব পার করি না। দুয়ানায় কেন হবে না, দুটো পক্ষ আছে, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ। তাহলে পাঁচ আনা দেব, পঞ্চভূতের দেহ খানা পাঁচ
করে ভরে যাচ্ছে কি কি খেতে অপেজ মরুদ গো তাই আমি পাজানায় পার করি না ও নবি তবে আমি কি বলছি শোনো বলো ও নবি যারা করে করতালিতে হরিনাম করলে তাদের কিন্তু সর্বনাশ হয়েছে কি গোমাছে সর্বলাভ হরি নামে সর্বনাশ তা মায়েরা বলছে আর হরি নাম করবো না হরি নাম করলে তো সর্বনাশ হবে রাধে রাধে গো মানে পৃথিবী গো মানে গরু গো মানে গোবিন্দ কি গো মায়েরা গোবিন্দের সেবা গরুর সেবা করলে তাহলে আপনাদের কি পালটা হবে হরি নামে সর্বনাশ মানে পরে করতালি দিয়ে যারা হরি নাম করলেন তাদের দেহবিক্ষে ছখানা রিপু ছিল কি কি না কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য তাহলে ছটি রিপু সর্বনাশ হয়েছে কারণ ছটি রিপু আমাদের আর দেহে নেই যা পরে করতালি দিলাম উড়ে গিয়েছে তাই হরি নামে কে গোমা সর্বনাশ নয় ছটি রিপুর সর্বনাশ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও তাই ছানায় হবে না তাই ছানায় পার করি না সোনামাসি তোমার মতলবটা কি বলতো তুমি নারী আর উনি পুরুষ তাই নারী পুরুষের কাছ থেকে সবসময় দূরে দূরে থাকবে কাছাকাছি যাবে না কিন্তু আচ্ছা মায়েরা আপনারা হয়তো ভাবছেন উল্টা পাল্টা কিছু আমি ভাবিরি যে জড়ি মরিয়া যদি এই গানা কম সম কম হয় একটু এলে পটাই দিয়ে মাসি পটাবে পটাও তবে দুধ থেকে পটাও ও দুধ দুধ হ্যাঁ কাছাকাছি যাবে না কাছাকাছি কাছাকাছি যাবে না ঠিক আছে আর জড়িয়ে ধরবে না কিন্তু বেশ হ্যাঁ মনের দরজা খুলে দিলাম এই যা বুড়ি আমার মনের দরজা দূরে দূরে থেকো না তুমি আজ চলে এসো আমার কাছে বুঝে নাও আমি কে তোমার বুঝে নাও আমি কে তোমার Sure.
মাসি ললিতার কি গুতো মাইরি? হ্যাঁ, গুতা মানে সুতা কাটি দিদে, সালা যেন আম্পান ঝড় আসছে। ও বড়াই মা, সাদা নাই হবে না, হবে না। সাতটি সমুদ্রে ঢেউ লেগে আমার ভাঙা তরি ডুবে যাবে। সাতটি সমুদ্র কি কি? না লবণ, একু সুরা, দধি, দুগ্ধ, ঘিত, মধু। তাই সাদা নাই পার করি না। শোনো নাবি কি, শোনো 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 আমাদের কথা, শোনো কথা শোনো। আডালা দেব গড়ি পার করে দাঁড়া, পারের বেলা বয়ে যায় দেখো নাবি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাহলে দশটি ইন্দ্রিয় আছে, তাই দশানা আমি পার করি না। এগারো নাই হবে না, কারণ দশটি ইন্দ্রিয়কে পরিচালিত করছে কে? মন। মন যদি আপনাদের ভালো থাকে, শরীরটাও ভালো থাকবে। ওগো মনটাই আমার দোষী হলো, মনটাই আরে মাসি, তুমি ওখানে গেলে কেন? তুমি ওখানে গেলে কেন? হরে কৃষ্ণ, বলছে মাসি দিলে তো খাবো বলছে। আচ্ছা ললিতা, তুমি দেবেটা কি বলো? আচ্ছা তোমাদের মাথা কি খারাপ হয়ে গেছে? কেন তোর মাথা খারাপ হয়েছে? তোর মাথা খারাপ হয়েছে মাসি, এমন করছে মাসি, কি করছে দেখেছো? আরে কি দেবেটা বলো না। শোনো, এতক্ষণ কি দেওয়া হয়েছিল? এতক্ষণ আমরা করি দিছিলাম, তাহলে আমি তো সেটাই দেব। এটা তো খুলে বলবে, তাই তোমাকে সব খুলে বলে দেই। আরে মাসি বুঝতে পারছে না, তাই জন্য বলছে বুড়ি সব লে লে লে। মাসির মাথায় গোবর পোকা হয়েছে, তাই জন্য বুঝতে পারছি না। খুলে বলো। শোনো, কান খুলে শোনো না, কানে কি জারি হয়েছে বুড়ি? শোনো
ও বড়াই মা। ও বড়াই মা, বারো আনায় পার কেন হবে না? যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, গুরুচরণ আশ্রয় করে, দ্বাদশ অঙ্কে দ্বাদশ তিথি লোক সেবা করে, গোপাল গোবিন্দের শ্রীমন মহাপ্রভু রাধা মাধবের সেবা করে, দ্বাদশ অঙ্কে দ্বাদশ তিথি লোক সেবাকে দ্বাদশ সূর্য বলা হয়, তাই বারো আনায় আমি পার করি না। কৃষ্ণ পরিচয় দিয়ে দিল, রাধারানী পরিচয় দিয়ে দিচ্ছে, আর বড়াই মাসিও বলেছে, আর এবং ললিতা সখিও বলেছে, আমি একটু ছোট্ট করে পরিচয় করে নেব। চকদুর্গদাস থেকে আগত শ্রী শ্রী গৌর নিতাই কীর্তন সম্প্রদায় প্রতিষ্ঠাতা স্বর্গীয় নিরঞ্জন কুমার ভৌমিক, এবং যিনি আমাদের দ্বিতীয় গুরুদেব রয়েছেন, ওনার চরণ ধূলি মস্তকে লয়ে অসংখ্য অসংখ্য প্রণাম জানিয়ে গ্রামে গ্রামে 8 থেকে 10টি জেলাতে প্রোগ্রাম করে বেড়াচ্ছি। যিনি কেশ্য বাজাচ্ছেন আমাদের মাস্টার মশাই, সবাই দেখতে পাচ্ছেন তো, উনি গলা দিয়ে যাচ্ছেন এবং কণ্ঠ এবং সুর এবং সবাই বজায় রেখে উনি গান করে চলে যাচ্ছেন, এবং যিনি আমাদের হারমোনিয়াম বাজাচ্ছেন আমার মামা অনিল চন্দ্র বেরা মহাশয়, এবং যিনি কর্তালম্যান রয়েছেন আমার দাদা দিলীপ কর মহাশয় জেঠুর ছেলে, এবং যিনি ট্রেডম্যান রয়েছেন আমার মহন্দা, এবং খোল ও ঢোল বাদক রয়েছেন, এবং অনেক চঞ্চল উনি বাজায়, সেগুলো বলার দরকার নেই, সোমনাথ ব্যানার্জি মহাশয়, এবং যিনি গাহক মহাশয় এবং কৃষ্ণের ভূমিকায় অভিনয় করছে আমার দাদা উত্তম কর দাস মহাশয়, এবং রাধারানীর অভিনয় করছে আমার ভাইজি বুলটি প্রামাণিক, আমার মাস্টার মশাইয়ের ঘরে ছেলের ঘরে বৌমা, এবং আমার ভাগ্নি রীনা দন্তপাঠ ললিতার অভিনয় করছে, এবং যিনি এত সুন্দর ভাবে অভিনয় করছেন, হাস্য কৌতুক নাচে গানে ভরিয়ে দিচ্ছে আমার মামার ছেলে গোপাল চন্দ্র জানা মহাশয়, বড়াই মার অভিনয় করছেন, হাঁটিয়ে দিচ্ছে, এবং যিনি 10 জনের জাহান হাতে নিয়ে আজ 10টি জেলাতে প্রোগ্রাম করে বেড়াচ্ছি, যিনি গাড়ি দিয়ে যাচ্ছেন আজকে 10টি বছর রয়েছে, সুনীতা ট্রাভেলস প্রোপ্রাইটার জয়দেব মণ্ডল মহাশয়, আমার নাম শ্রী গুরুপদ ভৌমিক দল ম্যানেজার, এবং এই নারায়ণ পাকুড়িয়া গ্রামে সরস্বতী মায়ের পুজো উপলক্ষে আমরা যে আজকে প্রোগ্রাম করতে এসেছি, যিনার সহযোগিতা সবার সহযোগিতা ওনার সহযোগিতা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, যিনি রবীন্দ্রনাথ সাহু মহাশয় ভাগ্নি জামাই বাবু, এবং সকল সদস্য সদস্যা বৃন্দরা ওনাদের সহযোগিতায় এই যে এত বড় অনুষ্ঠানটা হয়ে গেল, প্রসাদ বিতরণ অন্ন সেবা এবং ভক্তদের আয়োজনের সময়ের সহযোগিতাতেই হয়ে যাবে, এবং যিনি এত সাউন্ড দিয়ে যাচ্ছেন ওনার সাউন্ডও খুব ভালো সাউন্ড, ওনাকেও আশীর্বাদ করবেন, হরিধ্বনি দিয়ে আপনারা আশীর্বাদ করুন, শীঘ্র নিতাই গৌর গৌর হরি বল, অগ্রদূত ক্লাব সঙ্গকি, অগ্রদূত সঙ্গকি জয়, আসছে বছর কি জয়, সরস্বতী মাতা কি জয়, সদস্য বৃন্দ কি জয়, সদস্য বৃন্দ কি জয়, আজকের আনন্দ কি জয়, আসছে বছর কি জয়, বছর বছর কি জয়, শ্রীজার গুরু গোবিন্দ স্মরণ করে হরি বল, কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধানে কৃষ্ণের গান গাও, কৃষ্ণের গান গাও, কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম শুধানে কৃষ্ণের গান গাই, কৃষ্ণের গান গাই, বলো কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ
কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে শুধানে কৃষ্ণের রাধার পক্ষ, যেহেতু 15 দিনে এক পক্ষ আমি পণনায় পার করি না। শ্রী ভক্ত মন্ডলী, ভক্তি ভাইরা, আমরা পণনা দিয়েছি, আর 11টা কম পড়ে গেছে। এই 11টা যত ভক্ত মন্ডলী, ভক্তিপতি মায়েরা আছেন সবাই মিলে দিদি, আমরা একে পারাপার হয়ে যাই। নিদাই গৌর বিমানন্দে হরি 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 রাধে রাধে জে রাধে জে রাধে জে রাধে জে রাধে জে রাধে রাজে রানী রাধা হরি বল হরি বল ভিখারিণী গিরিধারি তোমার ডোলাগিয়া রাজরানী রাধা ভিখারিণী গিরিধারি তোমার ডোলাগিয়া রাজরানী লাগিয়া
লোকে বলে